ছাত্ররা যেভাবে এই সরকারের যে ধরনের দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা সবসময় আন্দোলন সংগ্রামে মাধ্যমে বিশেষ করে দু হাজার সালে যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি এখনও পর্যন্ত সেই আন্দোলনের কারণে আমার নামে সহ আমার সহযোদ্ধাদের নামে অসংখ্য মামলা রয়েছে অর্থাৎ আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনের যে মামলাগুলো সেগুলো রয়েছে এইবারও এই সরকার কীভাবে মামলা হামলায় শিক্ষার্থীদেরকে জর্জরিত করেছে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এবং জনতা তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ফলাফল আজকে সাধারণ জনগণ এবং ছাত্ররা মিলে এই অবৈধ সরকারকে গদি ছাড়া করেছে এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে অসংখ্য মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং যারা আটক রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ কারাগারে বন্দী রয়েছে আমরা সেই বন্দিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে এবং একই সাথে আজকে বিশ্ববিদ্যালয় আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অনতি বিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে আমরা মনে করি আজকে এই সরকারের যে পতন হয়েছে এরপরে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে এরপরে আর যে সরকারি ক্ষমতায় আসুক না কেন আর যেন এইভাবে ফেঁসিবাদি ব্যবস্থা কায়েম না হয় সেজন্য বাংলাদেশের জনগণ এইবার যেভাবে রাজপথে নেমেছিল ছাত্ররা যেভাবে রাজপথে নেমেছিল প্রতিবাদ করেছিল এইভাবে আমাদেরকে সচ্ছার থাকতে হবে আজকে আমরা এবং একই সাথে আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই আপনারা শান্তিপূর্ণ থাকেন বিশেষ করে আওয়ামী লীগ তারা যেভাবে মানুষের উপর দমন পীড়ন করেছিল আমরা প্রতিহিংসাপরায়ণ হব না এবং একই সাথে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে এই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব আমরা দৃঢ় বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের রাষ্ট্র আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ আমরা চাই এমন